আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ফেসবুক মার্কেটিং এর বা ফেসবুকে একটা বিজনেস করতে হলে কি কি ক্রাইটেরিয়াগুলো আপনার জানা দরকার সেই সম্পর্কে ছোট্ট একটা টিপস দিব। এই টিপসটা যদি আপনি কাজে লাগান তাহলে আজকে থেকে এখন থেকে আপনি এই বিজনেসটা শুরু করে দিতে পারবেন। ভিউয়ার্স, আপনার এই ফেসবুকের মাধ্যমে বিজনেস করতে হলে যে আপনার আহামরি শত শত হাজার হাজার লক্ষ লক্ষ টাকার দরকার বিষয়টা এরকম না। আপনি শুধুমাত্র 5 থেকে 10 হাজার টাকা যদি কোনোভাবে অ্যারেঞ্জ করতে পারেন তাহলে আপনি আজকে থেকেই এই বিজনেসটা শুরু করে দিতে পারবেন। দেখেন, আমি একটা এক্সাম্পল দিই। আমি কিন্তু এখন বর্তমানে ফেসবুকের মাধ্যমে ছোটোখাটো একটা বিজনেস করছি, একটা পেজ খুলে ওই পেজের মধ্যে অ্যাডভার্টাইজ দিয়ে আমি ছোটোখাটো একটা বিজনেস করছি। তো তারই ধারাবাহিকতায় আপনাকে আমি একটু সাজেশন দিতে পারি যে আপনি কিভাবে একদম শুরু থেকে আজকে থেকে কিভাবে এই ফেসবুকের বিজনেস শুরু করবেন। দেখেন, আমি এই বিজনেসটা শুরু করেছি, বিশ্বাস করেন, মাত্র 12,000 টাকা দিই। কিভাবে আমি শুরু করেছি, আমি সর্বপ্রথম একটা কোম্পানির সাথে কাজ করতাম, ওই কোম্পানি থেকে আমাকে কিছু টাকা দিত, দেওয়ার পরে ওই জায়গা থেকে আমি কিছু টাকা জমিয়ে জমিয়ে 10 থেকে 12 হাজার টাকা আমি অ্যারেঞ্জ করেছি। তারপরে ওই টাকাটা দিয়ে এখন আমি নিজে বিজনেস দাঁড় করিয়েছি। কিভাবে আমি সেই কাজটা করলাম এটা নিয়ে একটু আলোচনা করব আজকের ভিডিওতে। দেখেন, আপনি যদি এই 5 থেকে 10 হাজার টাকা অ্যারেঞ্জ করতে না পারেন তাহলে কিভাবে এই 5 থেকে 10 হাজার টাকা এই ফেসবুকের মাধ্যমে অ্যারেঞ্জ করবেন সেটা আজকের ভিডিওতে আমি একটু শর্ট করে বলে দিচ্ছি। দেখেন, ফেসবুকের মাধ্যমে আপনি রিসেলিং করে এই 5 থেকে 10 হাজার টাকা কিন্তু ইনকাম করতে পারবেন। রিসেলিং বিষয়টা কি একটু বলে দিই আগে। রিসেলিং বিষয়টা হচ্ছে আপনার একজন আপনাকে একটা প্রোডাক্ট দিবে, ওই প্রোডাক্টটাকে আপনি আরেকজনের কাছে সেল করবেন। যেমন একটা এক্সাম্পল দিই, মনে করেন এই প্যান্টটা কেউ আমাকে 50 টাকা মূল্যে দিয়েছে কিন্তু আমি আরেকজনের কাছে সেল করব এটা 60 টাকা, তারপরে আমার কি হলো, এই জায়গা থেকে 10 টাকা আমার বেনিফিট হলো। কিন্তু এই প্রোডাক্টটা আমি কিভাবে সেল করব, কোথায় থেকে সেল করব, এই বিষয়টা এখন আসে। এই প্রোডাক্টটা আপনি কিভাবে সেল করবেন, সেল করার জন্য আপনার ফেসবুকে চলে যেতে হবে। ফেসবুকে মার্কেট প্লেস নামে একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন, এই জায়গাটার মধ্যে আপনার প্রতিদিন শত শত হাজার হাজার মানুষ অ্যাডভার্টাইজ দিয়ে, বিভিন্ন ধরনের প্রোডাক্টের অ্যাডভার্টাইজ দিয়ে কিন্তু এই জায়গা থেকে মোটামুটি একটা টাকা কিন্তু আর্ন করছে শত শত মানুষ। তো আপনি কেন পারবেন না? আপনি যে কোনো একটা প্রোডাক্টের আজকে থেকে, আমার কথা বিশ্বাস করি, এখনই একটা অ্যাডভার্টাইজ রান করে দেখেন। আজকে রাত্রে যদি করেন বা আজকে দিনে যদি করেন, আগামীকালকের ভিতরে বা 24 ঘন্টার ভিতরে অবশ্যই আপনি 2 থেকে 3টা মেসেজ হলেও পাবেন যে আপনার এই প্রোডাক্টটা কেউ না কেউ নিতে চাই। তো ভিউয়ার্স, এখন বিষয়টা হচ্ছে আপনি ওই প্রোডাক্টটা কোথায় পাবেন, এই প্রোডাক্টটা আপনাকে কে দিবে। এই প্রোডাক্টটা পাওয়ার জন্য দেখবেন ফেসবুকে অনেক মানুষ রয়েছে, অজস্র মানুষ রয়েছে যার কাছে প্রোডাক্ট আছে কিন্তু সেল করার জন্য কোনো মানুষ খুঁজে পাচ্ছে না। তো তাদেরকে আপনি কোথায় পাবেন? তাদেরকে পাওয়ার জন্য ফেসবুকে সার্চ বারে গিয়ে জাস্ট লিখে দেবেন রিসেলিং বা রিসেলার। লিখে দেওয়ার পর গ্রুপটাকে সিলেক্ট করলে দেখবেন এই জায়গার মধ্যে রিসেলিংয়ের অজস্র গ্রুপ রয়েছে, যাদের যেই গ্রুপগুলোর মধ্যে আপনার মানুষ একটা পোস্ট করে রিসেলার খুঁজছে যে তাদের রিসেলার লাগবে, তাদের প্রোডাক্টগুলো কেউ যেন বিক্রি করে দেয়। তো আপনি তাদের পোস্টের গিয়ে কমেন্ট বক্সে বা তাদেরকে সরাসরি ইনবক্স করবেন যে আপনার প্রোডাক্ট আমি বিক্রি করে দিতে পারবো, আপনার প্রোডাক্ট আমি বিক্রি করে দিতে পারবো বা রিসেলার করতে পারবো বা রিসেলিং করতে পারবো। তো খুব সহজে আপনি এভাবে একটা প্রোডাক্ট কিন্তু পেয়ে যাবেন। তারপরে আপনি ফেসবুক মার্কেট প্লেসে গিয়ে একটা অ্যাডভার্টাইজ রান করবেন। কিভাবে অ্যাডভার্টাইজ রান করবেন পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই ডিটেলস আলোচনা করব, কিভাবে ফেসবুক মার্কেট প্লেসে একটা অ্যাডভার্টাইজ রান করতে হয়। তারপরে আমাদের এই চ্যানেলে ডেডিকেটেড একটা ভিডিও দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন, মোবাইল দিয়ে কিন্তু আপনি এই অ্যাডভার্টাইজটা রান করতে পারবেন। তো এই ভিডিওটা দেখে আসবেন, খুব সহজে আপনি এই ফেসবুক মার্কেট প্লেসের মধ্যে অ্যাডভার্টাইজটা রান করবেন। তারপরে আরেকটা বিষয় আছে, আপনি এই ফেসবুক মার্কেট প্লেসে অ্যাডভার্টাইজটা রান করার পর এই অ্যাডভার্টাইজের একটা লিংক আছে, ওই লিঙ্কটাকে কপি করে আপনি যে প্রোডাক্টের অ্যাডভার্টাইজ দিয়েছেন ওই প্রোডাক্টের রিলেটেড বিভিন্ন ধরনের গ্রুপের মধ্যে ওই লিঙ্কটাকে পোস্ট করবেন। তার ফলে কি হলো, ওই গ্রুপের মধ্যে যে আপনার হাজার হাজার সদস্য রয়েছে তাদের মধ্যে কেউ না কেউ আপনার এই প্রোডাক্টটা দেখে ইন্টারেস্ট হবে, আপনাকে মেসেজ করবে। এইভাবে খুব সহজেই শত শত মানুষের কাছে আপনার এই প্রোডাক্টের অ্যাড্রেসটা পৌঁছায় দিতে পারবেন। তো এইভাবে এই কাজটা করে আপনি একদিনে 2 দিনে
এই 5 থেকে 10 হাজার টাকা ইনকাম করা কোনোভাবেই পসিবল না, যতই আমি বলি না কেন। এটা করতে হলে আপনাকে মিনিমাম 3 থেকে 4 মাস সময় দিতে হবে, বিশ্বাস করেন। কারণ হচ্ছে 5 থেকে 10 হাজার টাকা আপনি এই রিসেলিং করে ইনকাম করা খুব কঠিন। যে যতই বলুক অনলাইন থেকে বিভিন্নভাবে টাকা ইনকাম করা যায়, কিন্তু সৎভাবে আসলে কত টাকা ইনকাম করা যায়। তো আপনি যদি এই কষ্টটা করেন যে আজকে থেকে 3 থেকে 4 মাস যাবত যদি লেগে থাকেন, আপনি 5 জন 6 জন ইনবক্সে মেসেজ দেন যে ভাই আপনার কাছে প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটাকে আমি রিসেলিং করব। আজকে আপনি 2-3টা ফেসবুকে অ্যাকাউন্ট খুলেন, অ্যাকাউন্ট খুলে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে আপনি মার্কেট প্লেসে অ্যাড্রেস দিতে থাকেন। প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে যদি আপনার ইনবক্সে প্রতিদিন 10টা করে মেসেজ আসে, সেখান থেকে যদি আপনার মিনিমাম 2টা করে অর্ডার কনফার্ম হয়, এখন আপনার অর্ডার কনফার্ম হওয়ার পরে আপনি কি এই প্রোডাক্টটা পাঠাবেন? না না, বিষয়টা এরকম না, আপনি প্রোডাক্টটা পাঠাবেন না। আপনার এই প্রোডাক্টের অর্ডারটা কনফার্ম হয়েছে, আপনি যার কাছ থেকে প্রোডাক্টটা নিয়েছিলেন তাকে দিবেন ইনবক্সে যে ভাইয়া অর্ডারটা কনফার্ম হয়েছে, আপনি এই ঠিকানা মতে এই প্রোডাক্টটা পাঠিয়ে দেন। এখন সে কি করবে, আপনি 50 টাকা দিয়ে তার কাছ থেকে নিয়েছিলেন, আপনি 60 টাকা বিক্রি করেছেন, এখন সে 50 টাকা রেখে দিয়ে আপনাকে 10 টাকা প্রফিট দিয়ে দিবে। এই হচ্ছে রিসেলিংয়ের বিষয়টা। এখন এইভাবে আপনি 5 থেকে 10 হাজার টাকা কোনোভাবে অ্যারেঞ্জ করে ফেললেন। আপনি যদি এই প্রসেসটা না মানতে চান, আপনি যদি কোনোভাবেই 5 থেকে 10 হাজার টাকা অ্যারেঞ্জ করতে পারেন, তাহলে আপনার এই ফেসবুকের মাধ্যমে ছোট্ট করে সর্বপ্রথমে একটা বিজনেস শুরু করতে পারেন। কীভাবে করবেন আপনাকে আমি একটু শর্টকাট প্রসেসটা বলে দিই। সর্বপ্রথমে আপনার একটা ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারে ছোট্ট করে একটা বিজনেস পেজ খুলবেন। কীভাবে ফেসবুকে বিজনেস পেজ খুলতে হয়, ইউটিউবে অজস্র ভিডিও আছে, আপনি একটা টিউটোরিয়াল দেখে আপনার ফেসবুকের অ্যাকাউন্টের আন্ডারে একটা পেজ খুলবেন। পেজ খোলার পরে আপনি কি ধরনের প্রোডাক্ট সেল করতে চান, ওই প্রোডাক্টটার কিছু ফটো সর্বপ্রথমে আপলোড করে দিবেন। আপলোড করে দিলেন তারপরে হচ্ছে আপনার পেজটা তো আপনি নতুন খুলেছেন, আপনার পেজে তো কোনো ফলোয়ার নাই, তাহলে কি আপনার ওই প্রোডাক্টটার ভিডিওটা বা পোস্টটা কেউ কি দেখবে বলেন? আপনাকে আমি প্রশ্ন করছি, কেউ দেখবে? কেউ দেখবে না। তাহলে আপনাকে কি করতে হবে, ওই প্রোডাক্টটাকে শত শত হাজার হাজার মানুষের কাছে পৌঁছায় দিতে হবে। পৌঁছায় দিতে হলে আপনাকে কি করতে হবে, আপনার ফেসবুককে টাকা দিয়ে বলতে হবে যে আপনি, আপনাকে আমি এত টাকা দিয়েছি, 5000 টাকা দিয়েছি, মনে করেন 5000 টাকা দিয়েছি, আপনি আমার এই অ্যাড্রেসটাকে 20,000 মানুষের কাছে পৌঁছায় দেন। বিষয়টা একদমই এরকম, আপনি ফেসবুককে বললেন যে আপনাকে আমি 5000 টাকা দিয়েছি, আপনি আমার এই অ্যাড্রেসটাকে, এই ভিডিওটাকে 20,000 মানুষের কাছে পৌঁছায় দেন। এখন এটা কিভাবে করবেন, ফেসবুককে কিভাবে টাকা দিবেন? ফেসবুককে টাকা দেওয়ার মানে হচ্ছে বুস্টিং করা, আপনার অ্যাড্রেস দেওয়া। এটা দেখবেন অনেক সময় আমাদের ফেসবুকের মধ্যে স্পন্সর লেখা থাকে, এটার মানে হচ্ছে আপনার কাছে কেউ এই বুস্টিং দিয়ে বা ফেসবুককে টাকা দিয়ে আপনার কাছে ওই ভিডিওটা পাঠিয়েছে, ওই পেজ থেকে কেউ না কেউ আপনার কাছে এই ভিডিওটা পাঠিয়েছে। তো আপনিও সেমভাবে আপনার ওই ভিডিওটাকে বুস্ট করে আপনি অনেক শত শত মানুষের কাছে কিন্তু আপনার ওই প্রোডাক্টের পোস্টটাকে বা ভিডিওটাকে শত শত মানুষের কাছে পৌঁছায় দিতে পারবেন। এখন কথা আসে যে আপনি এই ফেসবুককে কীভাবে বুস্ট করবেন। বুস্ট করতে হলে আপনার কাছে তো এখন বাজেট মাত্র 10,000 টাকা, 5,000 টাকা দিয়ে বুস্টিং করবেন সর্বপ্রথম, আর 5,000 টাকা দিয়ে প্রোডাক্ট কিনবেন। কী প্রোডাক্ট কিনবেন এটা নিয়ে বিস্তারিত আমার ফেসবুকে একটা ভিডিও দেওয়া আছে, আপনি দেখে নিতে পারেন কীভাবে প্রোডাক্ট সিলেক্ট করতে হয়, কোথায় থেকে প্রোডাক্ট আনতে হয়, সে বিষয়টা নিয়ে ফেসবুক পেজের মধ্যে একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা দেখে আসবেন। তারপরে এখন কথা আসে আপনি ফেসবুককে কিভাবে টাকা দিবেন, কিভাবে আপনার ওই ভিডিওটাকে, প্রোডাক্টের পোস্টটাকে বা প্রোডাক্টের ভিডিওটাকে শত শত মানুষের কাছে পৌঁছায় দিবে, এখন প্রশ্ন আসে এটা। এখন আপনার এই বুস্ট করতে হলে আপনার যে বিষয়গুলো দরকার হবে সেটা হচ্ছে আপনার একটা অ্যাকাউন্ট লাগবে, ব্যাংকের একটা অ্যাকাউন্ট লাগবে, একটা কার্ড লাগবে, তারপরে হচ্ছে ওই কার্ডের মধ্যে ডলার ভরতে হবে। কারণ হচ্ছে আপনার ফেসবুককে তো আপনি বাংলাদেশে টাকা দিলে হবে না, ফেসবুককে ডলার দিতে হবে। ডলার দেওয়ার জন্য আপনাকে অবশ্যই ব্যাংকে একটা অ্যাকাউন্ট লাগবে। ওইদিকে আপনি প্রথমে শুরুতে না যান, কারণ হচ্ছে আপনার কাছে মাত্র 10,000 টাকা বাজেট আছে, আমি 10,000 টাকা বাজেট দিয়ে কিন্তু শুরু করছি। 5,000 টাকার প্রোডাক্ট কিনবেন, 5,000 টাকার যদি প্রোডাক্ট কিনেন আপনি পাইকারি রেটে, যদি 5,000 টাকার যে কোনো প্রোডাক্ট কিনেন, অজস্র প্রোডাক্ট কিন্তু আমি মনে করি কিনতে পারেন, 20 থেকে 30টা প্রোডাক্ট আপনি কিনতে পারবেন।
20 থেকে 30টা প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করেন আর 5000 টাকার বুস্টিং দিবেন বা অ্যাডভান্স দিবেন। কিভাবে অ্যাডভান্সটা দিবেন? আপনার কাছে কোনো ধরনের কাট নাই, কিছুই নেই। অ্যাডভান্সটা দেওয়ার জন্য আপনার ফেসবুকে গিয়ে সার্চ করবেন, অনেক শত শত মানুষ পড়ে রয়েছে যারা আপনার বুস্টিং করে, শুধু আপনার অ্যাডভান্সটাকে রান করে দেওয়ার জন্য হাজার হাজার শত শত মানুষ বসে আছে। তো আপনি যে কাজটা করবেন, বুস্টিং সার্ভিস, বুস্টিং বা আপনার অ্যাড ক্রিয়েটর, এই সকল বিষয় নিয়ে ফেসবুকে লিখে সার্চ করবেন। সার্চ করে দেওয়ার পর দেখবেন অজস্র পেজ রয়েছে, ভিডিও রয়েছে, গ্রুপ রয়েছে, তাদের ওই গ্রুপগুলোর মধ্যে পোস্ট করে দিয়েছে যে তারা বুস্টিং করে দিবে আপনাকে। এখন তাদের সাথে কীভাবে কনভারসেশনটা করবেন যে আপনি বুস্টিং করবেন? এখন আপনার একটা, মনে করেন একটা গ্রুপের মধ্যে কেউ পোস্ট করেছে যে আমি বুস্টিং সার্ভিস দিয়ে থাকি, আপনার যদি কোনো বুস্টিং লাগে তাহলে আমাকে ইনবক্সে মেসেজ করেন। আপনি তাকে ইনবক্সে মেসেজ করবেন যে ভাই আমার একটা পেজ আছে, আপনি ওই পেজের মধ্যে একটা প্রোডাক্টের ভিডিওটা বুস্ট করে দেন। এখন সে আপনাকে ওই ভিডিওটা বুস্ট করে দিবে। এই 5000 টাকা দিয়ে কত ডলারের বুস্টিং করতে পারবেন? আপনি মনে করেন এই 5000 টাকা দিয়ে আপনি 20000 মানুষের কাছে, মনে করেন, পৌঁছায় দিবেন। ওই 20000 মানুষ আপনার 20 থেকে 30টা প্রোডাক্ট আপনার, মনে করেন, কিনে নিল। এখন কথা আসে, মনে করেন আপনি 200 টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনে আনলেন, ওই প্রোডাক্টটার প্রাইস দেখবেন আপনি অনলাইনে অন্য আরেকজন কত টাকা সেল করছে। প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আপনার অনলাইনে আরেকজন মানুষ সেল করছে। আপনি এরকম একটা প্রোডাক্ট সিলেক্ট করবেন সর্বপ্রথম, তো আপনার অন্য আরেকজন কত টাকা সিলেক্ট করছে। মনে করেন একটা প্রোডাক্ট আপনি 200 টাকা দিয়ে আনলেন, ওই 200 টাকার প্রোডাক্টটা দেখবেন অন্য আরেকজন কত টাকা বিক্রি করছে। অন্য আরেকজন যদি 650 বা 700 টাকা বিক্রি করে, আপনি দরকার হয় 500 টাকা বিক্রি করেন বা 600 টাকা বিক্রি করেন, আপনার এত বেনিফিট সর্বপ্রথমেই দরকার নেই। তারপরে আপনি মনে করেন 200 টাকার প্রোডাক্টটাকে 500 বা 600 টাকা বিক্রি করলেন। এভাবে প্রথম দেখবেন 5 থেকে 6 দিনের ভিতরে আপনি ওই 20000 মানুষের কাছে অ্যাডভান্সটা পৌঁছাবে, সেখান থেকে আপনার মিনিমাম 15 থেকে 20টা অর্ডার আসবে ইনশাল্লাহ। তো এইভাবে খুব সহজেই আপনার ফেসবুকের মাধ্যমে একদম 10 থেকে 15000, 5 থেকে 10000 টাকা নিয়ে আপনি একটা বিজনেস শুরু করতে পারবেন। তো এই ভিডিওতে আমি ওভারঅল ফেসবুক মার্কেটিংয়ের বিষয়টা তুলে ধরলাম। ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে এই ফেসবুক মার্কেটিংয়ের যত ধরনের A to Z প্রসেস আছে সবগুলো প্রসেস আমি আপনাদের মাঝে তুলে ধরবো, ওই ভিডিওগুলোর নোটিফিকেশন যাতে করে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তারপরে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আপনার অর্ডার কনফার্ম হলো, কেউ অর্ডার কনফার্ম করেছে, ওই প্রোডাক্টটাকে আপনার জায়গা থেকে অন্য আরেকটা জায়গাতে কীভাবে পৌঁছাবেন। যেমন আপনি এখন ঢাকায় আছেন, এখন আপনি ওই রাঙ্গামাটি, কুষ্টিয়া, তারপরে সিলেট, তারপরে আপনার অনেক কক্সবাজার, ওই সকল জায়গার মধ্যে কীভাবে পৌঁছাবেন, কুরিয়ান সার্ভিসের মাধ্যমে কীভাবে পৌঁছাবেন, এই বিষয়টা নিয়েও কিন্তু আমাদের এই চ্যানেলে ডেডিকেটেড ভিডিও আসবে ইনশাল্লাহ। তো ওই ভিডিওগুলো মিস না করতে চাইলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন যাতে করে নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছায় যায়। ততক্ষণ ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।